Good morning, everybody. Please open your English grammar book at page number 32. আমরা আগের দিন পড়ছিলাম kinds of sentence. আমরা আগের দিন দু ধরনের sentence-এর কথা পড়েছি. একটা হচ্ছে statement, আর একটা হচ্ছে question sentence. আজকে আমরা তৃতীয় ধরনের sentence-এর কথা পড়বো, যাকে আমরা বলি order sentence. Order sentence কাকে বলে? যে বাক্যের মাধ্যমে আমরা কিছু আদেশ, উপদেশ বা নির্দেশ দিয়ে থাকি বা অনুরোধ করে থাকি, সেই বাক্যকে বলা হয় কমান্ড সেন্টেন্স, অর্ডার সেন্টেন্স বা নির্দেশ বাক্য। যেমন মনে করো, তুমি কাউকে অনুরোধ করলে প্লিজ ওপেন দ্য ডোর, দরজাটা খুলে দাও, এটা একটা অর্ডার সেন্টেন্স। কাউকে বললে প্লিজ কাম হিয়ার বা কাউকে বললে ডোন্ট রান ইন দ্য সান, এটা একটা আদেশ করলে, এগুলো হচ্ছে অর্ডার বাক্য। দেখো এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখি। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, অর্থাৎ ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। প্লিজ কাম হিয়ার, অনুগ্রহ করে এখানে এসো। মুনমুন আনসার দ্য কোয়েশ্চেন, মুনমুন প্রশ্নটির উত্তর দাও। ড্র আ ট্রায়াঙ্গেল, একটি ত্রিভুজ আঁকো, এগুলো দেখো প্রত্যেকটাই অনুরোধ নয়তো আদেশ, এগুলোকে আমরা কি বলবো? অর্ডার সেন্টেন্স। আচ্ছা, অর্ডার সেন্টেন্সে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, এটা তোমাদের মনে রাখতে হবে। অর্ডার সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন তুমি বলছো প্লিজ কাম হিয়ার, যাকে আসতে বলছো তার নামও বলছো না, আবার ইউও বলছো না, এখানে ইউটা কিন্তু উজ্জ্ব আছে। বাক্যটি ভার্বের প্রেজেন্ট রূপ দিয়ে শুরু হয়। বাক্যটি কি দিয়ে শুরু হয়? ভার্বের প্রেজেন্ট রূপ দিয়ে। কাম হিয়ার, দেখো কাম দিয়ে শুরু হলো, এটা ভার্বের প্রেজেন্ট রূপ। বাক্যের শেষে ফুল স্টপ বা পূর্ণ বিরতি বসে, এইভাবে বাক্যটা শেষ করা হয়। এবার দেখো আমরা অন্যভাবে বাক্যকে দুটো ভাগে ভাগ করব, সেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ সূচক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না সূচক বাক্য। দেখো স্টেটমেন্ট বা বক্তব্যকে আমরা যখন পজিটিভ সেন্টেন্সে বলছি, কি বলছি? ইমরান হ্যাজ এ বল, অর্থাৎ ইমরানের একটা বল আছে। এটাকে যদি আমরা নেগেটিভ বা না সূচক বাক্যে বলি, কি বলবো? ইমরান হ্যাজ নট এ বল, ইমরানের কোনো বল নেই। দেখো কোয়েশ্চেন বা প্রশ্নকে আমরা যখন পজিটিভ ফর্মে লিখছি, আমরা কি বলছি? আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? এটাকে যখন আমরা নেগেটিভ ফর্মে বলবো, কি বলবো? আর ইউ নট আ স্টুডেন্ট, তুমি কি ছাত্র নও? ডাজ হি নট প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে না? তাহলে পার্থক্যটা